শীতলাবাড়ি তোর বাবুর নাম কি? আজকে মুক্তিরে কি করছে? আজগা এ পুরা দুনিয়ার ভিতরে হিন্দু মুসলমান দাঙ্গা চলতেছে, মন্দির ভেঙ্গে লাইতেছে, ইটার ভেঙ্গে লাইতেছে, তোর মতন সালার তোর মতন কয়েকটা মানুষের লেগা, তোর মতন কয়েকটা মানুষের লেগা, তোর বাড়ি কেউ তার বান্ধ আগে তুলে করে মুজা দাও, তুই এটা করছিস কেন? আজকে এই জগৎটা ভিতরে শুধু হিন্দু মুসলমানের দাঙ্গা চলতে কয়েকটা তুই আর বস না শুনো না, তুইলে তো সবাই আছে, ঠিক আছে, ভগবানের ইচ্ছাতে তোমরা আয়োজন করছো না কেডা আয়োজন করছে, এটা আমি তোমরা দেখছি, হয়তো তুই খুলছিস কে? শুনো না ভাই, তুই স্যার তার উলুঙ্গটা কত দেয় না স্যার, কিউ তুমি আমার একটু কিউ তুমি এবার কথা কর, তুই তার লোকে দেখি বাংলা ক, কথা কথা লোকে দেখি তা কয়, তুই রাতে এটা কিছু দেখি, এটা আমরা রুমে সাবির হাজার ভাগে আমি রাজ হচ্ছে স্টুডেন্ট একদম, সে মানে স্টাফ আছিলাম, আমার বাড়ি বিলুনিয়া রাধানগর, বিশ্বাস না হলে আমার দাদুর নাম অঞ্জন দেবনাথ, রাজ হচ্ছে স্টুডেন্টের মালিকের নাম হচ্ছে, তুই মুক্তির মাংস কে খুলছিস কেন? সকালবেলা আইয়া এনে সকালে না আমি কালকে রাত্রে আইছি, কালকে প্রায় দুইটা তিনটার দিকে আইছি, এন আমি আইছি আমার কেরদানি এটা পুরো অবস্থা অনেক খারাপ আছিল এই মন্দিরটা, আমি আইছি আমার বাড়ি এন ইতি পুরা তৈ, আমি সুড়ুতে বড় হয়েছি, যা কিছু তাই হয়েছে আমার লগে, আমার একটা কথা শুনেন, আমি কথাটা কইতে আছি যে ভগবানের নামে আমি জাস্ট জায়গার মধ্যে একটা পূজা করছি, কালকে রাত্রে আইসি কইতাছি না আমরা দুইটার সময়, তুকে রাত্রে পূজা করছ দিয়ে না রাত্রে তাম পরিষ্কার করতে তাই পূজা করব, পরিষ্কার করলে লাগে তুই পুরা কাগজ জিগান তারারে কারকার জিগাবেন আইসি আমার কথাটা শুনলেন স্যার, আমি ঘরটা পরিষ্কার করছি সবকিছু পরিষ্কার করছি, নতুন কইরা জিনিস কোন পরিষ্কার করছ? পরিষ্কার করলে দেই আমি, তুমি মুক্তিরে বাংসত কে মুক্তিরা খুঁজত কে দেখুন আজ পালাটনা
বাজারের সংলগ্ন একটা এলাকার মধ্যে। এখানে শিব মন্দির এবং কালী মন্দির একসঙ্গে আছে। কালী মূর্তিটার কি অবস্থা করছে আপনারা দেখেন, কি অবস্থা করছে, কি অবস্থা করছে কালী মূর্তিটার অবস্থা, কি রকম বাজে অবস্থা করে রাখছে, প্লাস ভোলেনাথের অবস্থাটা দেখেন, এদের যা আছে ঘটমর সব ফালাই দিছে। এ হে আইয়া শুনো, তোমার মতন কয়েকটা মানুষের লেগে, তোমার মতন কয়েকটা মানুষের লেগে আজকে দুনিয়া সারা দুনিয়ার ভিতরে হিন্দু মুসলমানের মধ্যে ঝগড়া চলতেছে। দেখেন যে ঘটনা, যে ঘটনাস্থলে আমরা এসেছি সেটা হলো পালাটানা বাজার থেকে প্রায় 50 মিটার ডিস্টেন্স যে ওটিপিসি যাওয়ার পথে। এখানে একটি মূর্তিকে পুরা উলঙ্গ অবস্থা করে একটি ছেলে প্রায় উলঙ্গ অবস্থা করে মূর্তির অবস্থা দেখতে পেলেন আপনারা, কি অবস্থা ছিল, অবস্থাটা কীরকম ছিল আপনারা দেখতে পারলেন। তো যতজন দেখছেন তো সবাইকে বলবো এটাকে শেয়ার করার জন্য। এই যে এই যে এই যে ক্রিমিনালটা, এই যে ক্রিমিনালটা, তার মতন কিছু ক্রিমিনালের জন্য আজকে আজকে পুরো ত্রিপুরা রাজ্যে হিন্দু মুসলমান মতন দাঙ্গা চলতে, হ্যার মতন কিছু ক্রিমিনাল মানে বসবাস করতেছে, সেজন্যে এটা যেভাবে আছে সেভাবে সাজাইবা তুমি, তুমি যেভাবে আসলো এভাবে সাজাইবা ভাই, নাইলে ভ্যানচুর তুরে আমি কি করবো, আমি নিজে করতে পারি না। তুই যেন মুক্তির ভিতরে যেমন আসলো সেই রকম করবি, বা সিটনা মেনে বল দিয়া। হ্যাঁ সাজা সাজা, তুই সাজা, 1 2 3, হ্যাঁ সাজাস না, না না কোনো মাসি না, কোনো মাসি কোনো আয়ত না, তুই নিজে সাজাইবি। দেখতে পারলেন এই যে এই যে এই যে এই যে ও দেখুন মার শাখা, শাখাগুলি আঙ্গুল আঙ্গুল পুরা পায়ের আঙ্গুল হাতের আঙ্গুল এগুলি মাঙ্গা কি করছে দেখেন, এই দেখেন এই দেখেন এ দেখেন, এর মতন কিছু ট্যাবলেট খুর, তাদের আমি শাস্তি অবশ্যই প্রশাসনের কাছে তাদের তাদের মতন লোকের অবশ্যই শাস্তি দেওয়ার জন্য। এই তুই তুই এই সংকট সংকট তাই কো মুক্তি মুক্তি কারিগর একটা আনো না, কোথায় গেছে তো লোহা মারান যেত কোন নাটকের না, তুই জল খাওয়ালো তো তুই এমনি মরে যা স্যার, আগে মুক্তিটা একটু তার কোন তাই ও এমন বয়ের তার মুক্তি রাখুন ঠিক করুন স্যার, দেন মুক্তির মুক্তি কারিগর একজন আনো সংকটে একটু আনো, তুই অভিনয় করিস না স্যারের দেখে অভিনয় শুরু করছে, স্যার আমরা দেখে অভিনয় শুরু করছে, আমরা দেখে অভিনয় শুরু করে আছে। দেখেন এর মতন কিছু ট্যাবলেট খুর এর জন্য কি অবস্থা দগরটার মধ্যে, এখন কাকরামন থানাত নিয়ে যাইতেছে। যদি আমার এই লাইভটা সরাসরি লাইভটা যদি কেউ দেখা থাকেন কাকরামন থানার দ্বারস্থ হন, হ্যার মতন কিছু মানুষ কিছু সংখ্যক মানুষের জন্য আজ হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা চলছে, হ্যার মতন কিছু নেশাগ্রস্ত মানুষের জন্য আজ হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা চলছে, এবং আমাদের কর্মরত মুক্তিরা ভেঙে লাগছে তো মুক্তি পূর্ণ মুক্তি কালী মুক্তি ধর 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 ধর, তার মতন কিছু মানুষের লাগে আজকে হিন্দু মুসলমান হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা চলতেছে, দেখতে পাচ্ছেন আপনারা যারা যারা দেখতেছেন লাইভটা শেয়ার করবেন, এবং তিনি আমরা এখন প্রশাসনের কাছে তুলে দিচ্ছি। তুলে দিছি
এখন আমরা প্রশাসনের কাছে তুলে দিছি। বাড়ি গো তো বাড়ি গো স্যার, আপনার কাছে এদুরে অনুরোধ করিলাম যাতে কঠোরতম কঠোর শাস্তির ব্যবস্থা করেন। আর আমরা এটা যে আক্রমণ থানা, আপনারা দেখতেছেন পুলিশ প্রশাসন। আর আমরা এখন সকলের কাছে কমু যে যে আমার সরাসরি লাইভটা দেখতেছ, তাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করুম, সকলে মিল্লা তোমরা কাকরামন থানার দ্বারস্থ, মানে কাকরামন থানার দ্বারস্থ, যাতে এই রকম লোকের কিছু মানে কঠোরতম কঠোর শাস্তির ব্যবস্থা হয়, কঠোরতম কঠোর শাস্তির ব্যবস্থা হয় এরকম লোকের। কারণ আজকে আজকে যে আজকে কিছু এই রকম মানুষের লেগা হিন্দু মুসলমান মতে দাঙ্গা চলতেছে, এই হিন্দু মুসলমানদের দাঙ্গা চলতে দেখতেছ তো, তোমরা সরাসরি দেখতেছ মুক্তিটারে আরও খারাপ অবস্থা আসলো। দেখো দেখো প্রশাসনের কাছে আমরা তুলে দিয়েছি, তোমরা যদি পারো এই লোকটার শাস্তির ব্যবস্থা করো। দেখো কী রকম খারাপ অবস্থা করছে, পুরা ব্যারিগেট থেকে শুরু করে সব কিছু ভাঙ্গা একদম তুলফাল করে লাইছে। দেখো মুক্তির মুক্তি, দেখো মুক্তি এতটা খারাপ অবস্থা করে লাইছে, হের মতন কিছু খারাপ মানুষ থাকার লেগে যা এই জগতে এই রকম সৃষ্টি হয়ে যায়। মুক্তিটা কি আপনারাই দেখভাল করেন না? এদিকে পূজা টুজা কখন আসে? ছেলেটা তপন পাল পূজা করে, তপন পালে পূজা করে। কোন মাসে পূজাটা করে? এটা ভাদ্র মাসের অমাবস্যার ভিতরে পূজাটা করে, মানে এবার এবার জলে লেগে করতে পারছেন না, দেওয়ালিত করবেন। তো এইরকম অবস্থার কোন সময় আসলো? হ্যাঁ কবে কবে পূজা করছে? আজকে সকালে পূজা করছে। হ্যাঁ কোন সময় আসলো পূজাটা করতো? সকালে তিনটা সময় আসে, দেখছিলেন না? কাপড় টাপড় দিয়ে খুলতেছে, আপনারা কেউ আসলেন না? কেউ হ্যাঁ অলঙ্গ হয়ে গেছে, দেখুন যারা যারা এই ভিডিওটা লাইভে দেখতেছেন তারা অবশ্যই আপনাদের সকলের কাছে কমু ভিডিওটা শেয়ার করানোর লেগা। এইরকম কিছু মানুষের জন্য আজকে হিন্দু মুসলমানের মধ্যে কঠোর দাঙ্গা চলতেছে। দেখতে পারে একটা হলো পালাটনা বাজার সংলগ্ন এলাকা, মানে এখানে পূজা করেন তপন পাল, উনি নিজ দায়িত্বে এখানে পূজা করেন। দুইটা মুক্তি, দুইটাই এখানে শিব ভোলেনাথের মুক্তি, একই মন্দিরের মধ্যে ব্যারিগার দিয়া ভোলেনাথের মুক্তি এবং কালিমার মুক্তি, কালিমার মুক্তিটা হ্যাঁ কী করছে দেখতে পাচ্ছেন। আমরা প্রশাসনের কাছে তুলে দিছি।